একটি খামারের ভবিষ্যৎ ওই খামারে জন্ম নেওয়া ছোট ছোট বাছুরগুলো, কিন্তু অনেক খামারে অযত্নে হারাতে হয় ছোট ছোট প্রাণগুলোকে, কিংবা বেঁচে থাকলেও ভবিষ্যৎ ছেয়ে যায় অন্ধকারে। খামারিদের অবহেলায় প্রসবকালীন সময়ে বাছুরের মৃত্যু, প্রসবকালীন সময়ে বাছুরকে টেনে বের করা এবং জন্মের পর বাছুরকে কী করণীয়, এসব বিষয়ে না জেনেই খামার দেয়া এই বোবা প্রাণীর জন্য অমানবিক। আজকের পর্বে আমরা জানব বাছুরের জন্মকালীন যত্ন, দৈহিক বৃদ্ধি এবং মৃত্যু হার রোধ করার কৌশল। বাছুরের যত্ন শুরু হয় জন্মকালীন সময় থেকে, অর্থাৎ বাছুর যখন মায়ের পেট থেকে প্রথম জন্ম হলো সেই সময় থেকেই আপনাদের যত্নের কাজটি শুরু করতে হয়। জন্মকালীন সময়ে সাতটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে বাছুর মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে তার নাকের মিউকাসটি হাত দিয়ে সরে দিতে হবে, তাহলে সে নিঃশ্বাস নেওয়া শুরু করবে। প্রথম নিঃশ্বাস যত তাড়াতাড়ি নেবে সেই বাছুরের দৈহিক বৃদ্ধি তত বেশি হবে। জন্ম হওয়ার সাথে সাথে বাছুরকে মায়ের ওলান থেকে শাল দুধ বা কলস্ট্রাম খাওয়াতে হবে এবং প্রয়োজনে কলস্ট্রাম পরীক্ষা করতে হবে। আমরা কলস্ট্রাম পরীক্ষার যন্ত্র দিয়ে একটি কীভাবে কলস্ট্রাম পরীক্ষা করা হয় সেটার একটি পর্ব আলোচনা করব অন্য একটি পর্বে। অর্থাৎ শাল দুধ পরীক্ষা করার পর ভালো মানের শাল দুধ হলে এটা বাছুরকে খাওয়াতে হবে। বাছুরের নাভিতে মায়ের সাথে সংযোগ থাকে যে নাভি, এই কাঁচা নাভিতে পভিসে পভিন বা আয়োডিন ভায়োডিন আয়োডিন 7% আয়োডিন জাতীয় কোনো দ্রবণ যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে এই নাভি পচা রোগ বা নাভাল হার্নিয়া হবে না। অর্থাৎ নাভাল হার্নিয়া থেকে রক্ষার জন্য আপনাকে জন্মকালীন সময়ে জন্মের থেকে তিন দিন নাভিতে এটা স্প্রে করতে হবে, তাহলে কিন্তু আপনার এই বাছুরটি বড় হয়ে নাভি পচা রোগ বা নাভাল হার্নিয়া হবে না। একটি বাছুর জন্মের পরপর বাছুরটিকে শাল দুধ খাওয়ানোর নিয়ম। শাল দুধ খাওয়ানোর পূর্বে ব্রিক্স রিফ্রেক্টোমিটার দ্বারা পরীক্ষা করে নিন। এই শাল দুধের ওপর নির্ভর করে আপনার খামারের ভবিষ্যৎ। আরেকটু বুঝিয়ে বলি, আজকের বাছুরটি হবে ভবিষ্যতে বকনা বা মা। শাল দুধের অভাবে বকনার ইমিউনিটি সিস্টেম গ্রো না করলে এই বকনা থেকে ভবিষ্যৎ প্রজন্ম আশা করা বৃথা, কিংবা মা হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় আপনার খামারে আর্থিক খরচ বেড়েই যাবে। সুতরাং বুঝতেই পারছেন শাল দুধ খাওয়ানো কতটা গুরুত্বপূর্ণ। চলুন এবার জানা যাক একটি বাছুরকে কতটুকু পরিমাণে এবং কিভাবে শাল দুধ খাওয়াতে হবে। বাছুর জন্ম হওয়ার পরে বাছুরটিকে ওজন করতে হবে, কতটুকু ওজন হলো, ওজনটি লিপিবদ্ধ করে রাখতে হবে এবং বাছুরকে তিন দিন বয়স পর্যন্ত শাল দুধ খাওয়ানোর পর থেকে বাছুরের দৈহিক ওজন যত তার 10% দুধ খাওয়াতে হবে। অর্থাৎ যদি ওলানে মুখ লাগিয়ে বাছুর দুধ খায় তাহলে তো আপনি হিসাব অতটা বুঝতে পারবেন না, কিন্তু খেয়াল রাখতে হবে বাছুরের জন্য বেশি দুধ খাওয়া ক্ষতিকর, কম দুধ খাওয়া ক্ষতিকর, পরিমাণ মতো খাওয়াতে হবে। ওজন যত ওজনের 10%, অর্থাৎ একটা বাছুরের ওজন যদি 40 কেজি হয় তার 40 কেজির 10% 4 কেজি দুধ খাওয়াতে হবে, সকালে 2 কেজি বিকালে 2 কেজি। মায়ের দুধের সাথে পর্যাপ্ত পানি থাকলেও বাছুরকে কিন্তু আলাদাভাবে পানি খাওয়াতে হবে। তবে খেয়াল রাখবেন দুধ খাওয়ানোর পরপরই অথবা দুধ খাওয়ানোর 1 ঘন্টা আগে বাছুরকে পানি খাওয়ানো যাবে না, কারণ পানি আর দুধ যদি একসাথে খাওয়ানো হয় তাহলে ডাইলিউশন হয়ে দুধের গুণাগুণ অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। দুধ ডাইজেস্ট হওয়ার পরে তাহলে দুধ খাওয়ানো 1 ঘন্টা পরে বাছুরকে পানি খাওয়ানো উত্তম। আপনারা জানেন গরুর 4টি স্টোমাক, বাছুরেরও 4টি স্টোমাক থাকে, কিন্তু যে স্টোমাকটি ঘাস খাওয়ার জন্য উপযোগী সেটা অনেক ছোট অবস্থায় থাকে। এই ঘাস খাওয়ানোর উপযোগী যে স্টোমাক বা রুমেন বলি আমরা, রুমেন যত তাড়াতাড়ি বড় হবে তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হবে বাছুর তত তাড়াতাড়ি ঘাস এবং অন্যান্য খাবার খাওয়া শুরু করবে, দুধ খাওয়া কমে দেবে। যদি তা না করা হয় তাহলে একটি বাছুর অনেক দিন পর্যন্ত দুধ খেতে হবে। বৈজ্ঞানিকভাবে একটি বাছুরকে 90 দিন পর্যন্ত দুধ খাওয়ানো যেতে পারে, তবে এখনকার সর্বশেষ বিজ্ঞানের উৎকর্ষতায় বিজ্ঞানীরা বের করেছে 45 থেকে 60 দিন দুধ খাওয়ালেই হয়, তবে সেক্ষেত্রে বাছুরের যত্নটি অনেক বেশি করতে হবে।
তো 90 দিন পর্যন্ত দুধ খাওয়ানোর পরে বাছুরকে দুধ ছাড়াইতে হবে, সেটাকে আমরা উইনিং বলি। এই উইনিং পিরিয়ড যত তাড়াতাড়ি হবে খামার তত লাভজনক হবে। অর্থাৎ বাছুরকে উইনিং করাতে হলে, ফোর্স উইনিং করাতে হলে তার চার দিন বয়স থেকে বাছুরের রুমেন ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে। এইটাই বাছুরের দৈহিক বৃদ্ধি অনেক বেশি করবে। দৈহিক বৃদ্ধির জন্য তার রুমেন ডেভেলপমেন্টের জন্য চার দিন বা পাঁচ দিন বয়স থেকে যদি ভুট্টার গুঁড়া বাছুরের সামনে এমনি রেখে দেওয়া যায়, ও যদি জিহ্বা দিয়ে একটু লিকিং করতে থাকে, তাহলেই কিন্তু তার রুমেন ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে যায়। এবং দেখা গেছে একদিন দুই দিন তিন দিন এই অবস্থায় যদি যখন দেখবেন যে 1 কেজি পরিমাণ ভুট্টার গুঁড়া সে খেতে পারে, তখন থেকে তার রুমেন ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে এবং তার আর দুধ খাওয়ানোর প্রয়োজন হবে না। এইভাবে 60 থেকে 90 দিনের মধ্যে বাছুরকে উইনিং করাতে হবে। উইনিং করার পরে তারপরে তার খাদ্য খরচ ঠিক মতো দিতে হবে। বাংলাদেশে বাছুরের মৃত্যু হার অনেক বেশি, সেই জন্য খামারি ভাইদের অনুরোধ, বাছুরের মৃত্যু হার রোধ করার জন্য বাছুরকে প্রতিদিন তার 5টি পয়েন্ট হিসেব করে দেখতে হবে। আরেকটি বিষয় অত্যন্ত উত্তম, বাংলাদেশে বাছুর মৃত্যুর হার অনেক বেশি, সেই জন্য খামারি ভাইদেরকে অনুরোধ, বাছুর মৃত্যুর হার রোধ করার জন্য বাছুরকে প্রতিদিন তার 5টি পয়েন্ট আপনাকে হিসাব করে দেখতে হবে। ছোটকালে বাছুর কিন্তু জন্মগ্রহণ করার সময় মায়ের কাছ থেকে কোনো ইমিউনিটি নিয়ে আসে না, শাল দুধ খাওয়ানোর পর তার কিছু ইমিউনিটি তৈরি হয়। এই ইমিউনিটি হার্ডলি 30-35 দিন পর্যন্ত চলে, তারপরে কিন্তু তার বডি ইমিউনিটি তৈরি হতে হয়। যখন বডি ইমিউনিটি তৈরি হয় 30-35 দিন বয়সে, সেই সময় তার কোলেস্ট্রামের ইমিউনিটি কমে যায়, বডি ইমিউনিটি থাকে না। এই সময় বাছুর কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, ঝিমুনি দেয়। এই সময় বাছুরে যদি কাপস কাওয়ার বা পাতলা পায়খানা হয়, তাহলে কিন্তু বাছুরকে বাঁচানোই কঠিন হয়ে যায়। সেই জন্য বাছুরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে অনেকগুলি পয়েন্ট হিসেব করতে হয়, প্রতিদিন বাছুরকে নম্বর দিতে হয়। সাধারণত বাছুরের চোখ, নাকের নস্ট্রিল দিয়ে যে মিউকাস বের হয়, মিউকাস ডিসচার্জ, এইটা এবং তার কানের কীভাবে নড়াচড়া করছে, কানের প্রবণতা দেখে, প্লাস তার পায়খানা, যদি তার পাতলা পায়খানা হয়, এবং টেম্পারেচার, এইগুলো পয়েন্ট দেখে নাম্বার দিতে হয়। এইসব নাম্বার দিয়ে যদি তার টোটাল নাম্বার 4-এর চাইতে কম হয়, তাহলে বাছুরটি ভালো আছে। আর যদি 4-এর চাইতে বেশি হয়, তাহলে কিন্তু বাছুরটি ভবিষ্যতে, অর্থাৎ আগামীকাল বা আগামী 1 সপ্তাহের মধ্যে অসুস্থ হবে। এই অসুস্থতার লক্ষণ দেখেই বাছুরের যত্ন আত্মি, পরিষ্কার জায়গা, তার খাওয়ার পানি, খাদ্য, দুধটা পরিষ্কার, এইসব যদি ঠিকমতো করা হয়, তাহলে কিন্তু বাছুরের অসুস্থ হবে না এবং মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। দেখা গেছে যে এইসব যত্ন করার পরে বাছুর অনেক ক্ষেত্রেই মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। কাজেই আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে তার আর হেলথ স্কোরগুলো দেখতে হবে, যে তার নাজাল ডিসচার্জ কী পরিমাণ। সাধারণত এক নাকে যদি সামান্য একটু ডিসচার্জ থাকে, তাহলে 1 নম্বর, দুই নাকে সামান্য তাহলে 2 নম্বর, এবং দুই নাকে যদি হ্যাভি ডিসচার্জ থাকে তাহলে 3 নম্বর। এইভাবে নম্বর দিয়ে তার আর এই নাজাল ডিসচার্জের নাম্বার, চোখের নাম্বার, এবং তার কানের নাম্বার, এবং কাপস কাওয়ারের, এই 4টি নাম্বার দেওয়ার ফলে তার টোটাল নাম্বার যদি 4-এর চাইতে বেশি হয়, তাহলে বুঝতে হবে যে খামারের বাছুরটি অসুস্থ হবে। কাজে বাছুরটি অসুস্থ হওয়ার আগেই যদি আমি তার চেক করে তার সুস্থতা অসুস্থতা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু বাছুরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করানো যাবে এবং খামার লাভজনক খামার হিসেবে পরিণত হবে।